আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাজ্যের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই পোস্টে তোমরা কারা আবেদন করতে পারবে তার বয়স, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা সহ মোট শূন্য পদ নিয়ে বিস্তারিত সকল কিছুই আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। মেন ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে দিই, তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে। বাকি বিস্তারিত জানার লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে আর্টিকেলটি পড়ে নিয়ে তারপরেই তোমরা আবেদন করবে। এই পদে আবেদন করার জন্য সর্বমোট শূন্য পদ রয়েছে 23টি, যার মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য 10টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য 5টি, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 5টি এবং ইডব্লিউডি ক্যাটাগরির জন্য 2টো শূন্যপদ এখানে অলরেডি রিজার্ভ করা রয়েছে। সর্বাধিক মাধ্যমিক পাশ করলে তোমরা এখানে আবেদন করতে পারবে, তবে সর্বনিম্ন আবেদন করার কোনো নিম্ন সীমা নেই, অর্থাৎ এক্ষেত্রে তোমরা যারা নাম সই করতে পারো থেকে শুরু করে ক্লাস 8 এবং ক্লাস 10 মাধ্যমিক ম্যাক্সিমাম পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। পোস্টের নাম দেখতেই পাচ্ছ সুইপার রয়েছে, যেখানে বয়স বলা হয়েছে 18 বছর বয়স থেকে 24 বছর বয়স পর্যন্ত। তো এক্ষেত্রে যদি তুমি এই পদে আবেদন করতে আগ্রহী হয়ে থাকো তাহলে এখানে আবেদন করবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে নিচের চাকরি করতে ইচ্ছুক হিসেবে দরখাস্ত লিখতে হবে। দরখাস্তের মধ্যে তোমার এখানে যে গার্জিয়ান রয়েছে তার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, কাজ, ঠিকানা এবং যোগাযোগের নাম্বার সমস্ত কিছু দিয়ে তোমাকে কিন্তু বাইপোস্টে পাঠিয়ে দিতে হবে। তার ঠিকানা এখানে অলরেডি মেনশন করা রয়েছে, অর্থাৎ তুমি কোথায় পাঠাবে। এবং এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 5ই সেপ্টেম্বর 2022 পর্যন্ত। এবং এখানে আবেদন যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে, অর্থাৎ এখানে সিলেকশন মোড কিন্তু রয়েছে ইন্টারভিউ, কোনোরূপ লিখিত পরীক্ষা এখানে দিতে হচ্ছে না। এর পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পুরুলিয়া সার্কেলে বিভিন্ন ব্রাঞ্চ অফিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে। যারা এখানে আবেদন করবে তারা আবেদন করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন সেগুলো একবার দেখে নিতে পারো। তার মধ্যে রয়েছে পাসপোর্ট সাইজের ছবি তোমাদের দিতে হবে, এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাজ সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তার সঙ্গে এখানে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট ছবি দিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু 5 সেপ্টেম্বর পর্যন্ত। বাইপোস্টের মাধ্যমে তোমরা নিজেরাই এখানে আবেদন করতে পারবে, ঠিকানার জন্য তোমরা লিঙ্কটা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে। এই পোস্ট সংক্রান্ত তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।